ঈদ মোবারক। দর্শক রয়েছি কাতারস্থ বাংলাদেশ MHM স্কুলের প্রাঙ্গণে। এখানে আজকে আয়োজন করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নামাজে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ থেকে আগত এবং বাংলাদেশের এখানে অসংখ্য মানুষ ঈদের জামাতে একত্রিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নামাজ শেষে সবাই যার যার ঘরে ফিরে যাচ্ছে এবং আমরা এ ব্যাপারে আগত সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো এবং জানতে চাইবো তাদের সুখ দুঃখ। বাসায় একাকিত্বের মাঝে আপনার ঈদের কী অনুভূতি? আসলে প্রবাসে তো ঈদ এমনিতে অনেক কষ্টের, যেহেতু পরিবার পরিজন দেশে পড়ে আছে, তার মধ্যে এখানে যারা প্রবাসে যারা আছে, যারা আপনজন এখানে, যাদেরকে আপন করে নিয়েছি, তাদের সাথে মূলত ঈদ উদযাপন করা হচ্ছে এবং তাদের সাথেই প্রতি বছর একসাথে এসে ঈদ জামাতে এসে ঈদের নামাজ পড়ি, তারপরে বাসায় যাই, এরপরে হয়তো পরিবারের সাথে ফোনে কথা বলি। এটা হচ্ছে আসলে আমাদের প্রবাসের ঈদ, পরিবার পরিজন ছাড়া ঈদ। তারপরেও আমাদের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা সবাই এখানে আসে, সবার সঙ্গে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। এই প্রথম আমি প্রবাসে আমার ঈদ উদযাপন করলাম সবার সাথে। এখানে বিভিন্ন বাঙালি, বিভিন্ন পেশা শ্রেণীর বাঙালিরা এখানে একসাথে সবাই ঈদ উদযাপন করছে, আর সেই জন্য সবার সাথে আমিও ঈদ উদযাপন করছি। এই জন্য আমারও অনেক ভালো লাগছে প্রথমবারে। আর দেশ এবং প্রবাসে যারা আছে সকল বাঙালিদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রবাসে একাকিত্বের মাঝে আপনার ঈদের অনুভূতি কী? আসলে আমরা প্রবাসীরা নানানভাবেই আমরা ত্যাগ স্বীকার করি এবং পরিবার পরিজনের জন্য দেশে যারা আছেন তাদের সুখ শান্তির জন্য, তাদের মুখে হাসির জন্য আমরা প্রবাসীরা আমাদের এই যে আমাদের সোনালী জীবন, এই জীবনটা আমরা কিন্তু প্রবাসে ত্যাগ স্বীকার করতেছি। এই যে পরিবার ছাড়া ঈদ করতেছি, এটা অনেক বিদারক এবং পরিবারকে আমরা সবসময় মিস করি। পরিবারের হাসি খুশির জন্য প্রবাসীরা তাদের পুরোটা জীবন বিদেশে ত্যাগ করে দেয়। দর্শক, আপনারা জানবেন যে আজকে ঈদের নামাজে বাংলাদেশে মাননীয় রাষ্ট্রদূত সহ আরও অনেক প্রবাসী এখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের অনেক প্রবাসীর সাথে সাথে তাদের পরিবারও এখানে উপস্থিত ছিলেন এবং আমরা জেনেছি যে এখানে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি মহিলাদের সাথে মহিলাদের বাচ্চারা সবাই মিলে পরিবার পরিজন সুন্দরভাবে এখানে নামাজ আদায় করেছে এবং নামাজ শেষে প্রত্যেকেই খুব সুন্দর কুশল বিনিময় করেছেন এবং ঈদ মোবারকে সবাই মিলিত হয়েছেন। দর্শক, এই ছিল কাতার থেকে পবিত্র ঈদুল ফিতরের সর্বশেষ তথ্য। গোলাম আলা আকাশ, RTV দোহা, কাতার।